পদুখম ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি দীপাঙ্ক কুমার নাথ আর ছাত্র সন্থার কেগুলিমান প্রাক্তন বিষয়বীয় সদস্য বিজেপি দলত যোগদান করা কার্য পদুখম ছাত্র সন্থার সত্তা আদর্শের দর্শনের প্রতি চূড়ান্ত বিশ্বাস আছে আর পদুখম ছাত্র সন্থার সভাপতি সাধারণ সম্পাদক মুখ্য উপদেষ্টা অর্থাৎ নেতৃত্বর কথা পাতি এই কাম করা বলে যে বাতরি প্রকাশ পাইছে সেই বাতরি বুকাত মিশা অদ্ভুত আর অবান্তর আমি এইখানে সময়তে পদুখম ছাত্র সন্থার প্রতিজন সদস্য সদস্যা আর সকলকে এই বিষয়ে হতাশ নহবর কারণে আমি অনুরোধ করেছো কারণ পদুখম ছাত্র সন্থারপর সক্রিয় রাজনীতিলে যায় কিমানে পদুখম ছাত্র সন্থার প্রাক্তন 1% লোক সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে বাকি 99% প্রাক্তন ছাত্র সন্থার সদস্য ও বিষয়বীয়াসকল কোত আছে এই 99% প্রাক্তন সদস্য ও বিষয়বীয়াসকল বিদ্যালয়ের শিক্ষক মহাবিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাতৰি কাকতৰ সম্পাদক সংবাদ মাধ্যমৰ গুড়ি ধরতা সাংবাদিক ভাল খেতিয়ক ভাল ব্যবসায়ী বিজ্ঞানী খেলুৱৈ অসম আৰু ভাৰতলৈ সন্মান কঢ়িয়াই অনা ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক দক্ষ প্রশাসনিক বিষয়া অর্থাৎ সকলো সমাজৰ সকলো স্তৰতে প্রাক্তন এই 99% সদস্য সদস্যাই সফলতাৰে দক্ষতাৰে নেতৃত্ব দিয়ে অর্থাৎ ছাত্র সন্থার যি এই 99% প্রাক্তন সদস্য বিষয়ববীয়ায় সমাজত সফলতার দক্ষতার নেতৃত্ব দিয়ে আছে তেখেতসকলে পদুখম ছাত্র সন্থার সত্তাটুক প্রতিনিধিত্ব করে বিশ্বাসঘাতক করা সকলে 1% ছাত্র সন্থার সত্তাটু প্রতিনিধিত্ব নকরে আর এই সময়তে অতি বিনয়ে মানে সুদু অসমৰ জনসাধারণক মানে পুনের দোহারি মানে জানাব খুঁজো যে মানে দলীয় নির্বাচনী বৃত্তর বাহিরত থাকি খিলঞ্জীয়া মানুষের স্বার্থর হকে কাম করে আসছি উত্তরাঞ্চল রাজপথের আন্দোলন চলি আছে আইনগত যুঁজ চলি আছে এটা উচ্চতম ন্যায়ালয়ত প্রথম কা বাতিলের কারণে আবেদন কোনে দিছে পদুখম ছাত্র সংঘে উত্তর তারপর উত্তরাঞ্চল ছাত্র সংগঠন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ তারপর আন আন সকলে দিছে আর এটা উচ্চতম ন্যায়ালয়ত যে গোচর চলি আছে এই উচ্চতম ন্যায়ালয়ত চলা গোচর পদুখম ছাত্র সন্থার উত্তরাঞ্চল ছাত্র সংগঠনের অধিবক্তায় খুব বলিষ্ঠভাবে যুক্তি প্রদর্শন করার কারণে উচ্চতম ন্যায়ালয়ে ত্রিপুরা উত্তরাঞ্চলের কারণে সুকীয়া সময় দিবলীয় বলে কেছে অর্থাৎ শুনানি একেলগে হব ত্রিপুরা উত্তরাঞ্চলের কারণে সময় সুকীয়াকে দিয়া হব এটি একমাত্র পদুখম ছাত্র সন্থার উত্তরাঞ্চল ছাত্র সংগঠনের অধিবক্তার বলিষ্ঠ যুক্তির কারণে হয়েছে এটি কেবাবারও শুনানি হয়েছে শুনানিত পদুখম ছাত্র সন্থার নেচর নেতৃত্ব তাত উপস্থিত আছে অধিবক্তা উপস্থিত আছে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতৃত্ব তাদের উপস্থিত আছে গতি আমার প্রত্যেকটা শুনানিত আমি উপস্থিত আছো আর ইতিমধ্যে ত্রিপুরার উত্তরাঞ্চলের কারণে সুকীয়া সময় কেনেকে দিব বাকিবিলাকর কারণে সময় কেনেকে দিব এখন রুটিন উচ্চতম ন্যায়ালয়ে ঠিক করেছে শুনানি আরম্ভ হলে বাকি আছে গতি প্রত্যেকটা শুনানিত আমার আসু নেচর নেতৃবর্গ জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতৃবর্গ তাদের উপস্থিত আছে আমার অধিবক্তার রূপত উপস্থিত আছে সেই হল আইনগত যুদ্ধ আর ইতিমধ্যে উত্তরাঞ্চল জুড়ি আসুর আর ত্রিশটা জনগোষ্ঠীয় সংগঠন নানান জাতীয় সংগঠনে প্রতিবাদ করে আছে নেচয়ে উত্তরাঞ্চল জুড়ি এটা প্রতিবাদ করে আছে যদিও উত্তরাঞ্চলের 4 রাজ্যক রেহাই দিয়া হয়েছে ইনারলাইন পারমিট থাকার আর ষষ্ঠ অনুসূচী এলাকা থাকার কারণে যদিও কিছু কিছু ঠাই রেহাই দিয়া হয়েছে কিন্তু নেচয়ে কিন্তু এই সংগ্রাম উত্তরাঞ্চল জুড়ি চলাই আছে মতো কৈছে যে আসুর 1% লোক প্রাক্তন যুগ রাজনীতিলে যায় 99% কত আছে এই ব্যাখ্যা মানে দিলুই আর এই 99% সমাজের বিভিন্ন স্তরত যে দক্ষতার সফলতার নেতৃত্ব দিয়ে আছে এই ধারাটিকে আমি আগুয়াই লিখি সন্থার প্রাক্তন সভাপতি দীপাঙ্ক কুমার নাথ আর কেইগৰাকীমান সদস্যই বিষয়ববীয়ায় বিজেপি দলত যোগদান করা কার্যত পদুখম ছাত্র সন্থার সত্তা আদর্শ আর দর্শনের প্রতি চূড়ান্ত বিশ্বাস আসুর সহ আলোচনা করেহে যাওয়ার কথা কৈছে এই সম্পূর্ণ মিছা কথা কৈছে নাকি মই কলোই যে পদুখম ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি দীপাঙ্ক কুমার নাথ আর কেইগৰাকীমান বিশ্ববিদ্যালয়ের সদস্যই বিজেপিত যোগদান করা কার্য পদুখম ছাত্র সন্থার সত্তা আদর্শ আর দর্শনের বিশ্বাসঘাতকতা আর
সুদূরক্ষম ছাত্র সন্থার সভাপতি সাধারণ সম্পাদক মুখ্য উপদেষ্টা অর্থাৎ নেতৃত্বর সঙ্গে এই কথা আলোচনা করা কোয়া কথাটা একটা অদ্ভুত কথা, বোকাত মিশা আর একটা অবান্তর। আর কেবাগৰাকীও ছাত্র সন্থার সদস্য এটা ফেসবুকত মুক্তি করে লিখবলে আরম্ভ করেছে যে ছাত্র সন্থায় বহু লড়ার জীবনলৈ ধ্বংস মাতি আনিছে আর বহু কথা কৈছে যে আপনার কথাও কিছু উল্লেখ করেছে, আপনার একটা বিশেষ নাম দিয়ে মতার কথাও কৈছে। কেটা কথা কি যে সুদূরক্ষম ছাত্র সন্থা হল ভাতৃত্ববোধ আর বুঝাবুঝিরে পরিচালনা হওয়া একটা সংগঠন। সুদূরক্ষম ছাত্র সন্থাত সদায় বুঝাবুঝি আর ভাতৃত্ববোধের এই সংগঠনটি পরিচালনা হয় আর এই বুঝাবুঝি ভাতৃত্ববোধরে শক্তিশালীভাবে ছাত্র সন্থা পরিচালনা হয়ে আছে হয়ে থাকবে। প্রথম কথা যে কা অসমৰ উত্তরাঞ্চলের খিলঞ্জীয়া মানুষে মনা নাই, আমি কা আমি নামানো, স্পষ্ট কথা। আর কা বাতিলর দাবিত অসমৰ উত্তরাঞ্চল কেন্দ্রিক সংগ্রাম চলি আছে আর সংগ্রাম চলি থাকিব। দুটা সংগ্রাম, এটা হল গণতান্ত্রিক সংগ্রাম, এটা হল আইনগত যুঁজ, আর এই দুইটা সংগ্রাম চলি আছে আর এই দুইটা সংগ্রাম আগুয়াই নিয়ে যাব। কিন্তু আমার যদি প্রশ্ন, এই প্রশ্নবিলাকৰ উত্তর কেন্দ্রীয় সরকারে দিবপরা নাই। আমার প্রশ্নটি হল যেটা প্রথম ক্যাব আহিছিল, ক্যাব আহতে আর উত্তরাঞ্চল জুড়ি সংগ্রাম হয়েছিল, সুদূরক্ষম ছাত্র সন্থার 30টা জনগোষ্ঠীয় সংগঠন আন আন জাতীয় সংগঠনে আন্দোলন করেছিল আর উত্তরাঞ্চল জুড়ি উত্তরাঞ্চল ছাত্র সংগঠন নেচর আহ্বানত সংগ্রাম চলছিল, সাতক্ষণ রাজ্য একলগে এই সংগ্রামত অবতীর্ণ হয়েছিল। আর সেইভাবে আর ভারতবর্ষের সমগ্র লবি করা, ভারতবর্ষ লবি করা হয়েছিল, যার ফলত প্রথমবার সংসদের মজিয়াত এই আইনখন পাস করব নয়। দ্বিতীয়বার যেতে সরকার গঠন করলে বিজেপি নেতৃত্বাধীন সরকারখানে দ্বিতীয়বার সরকার গঠন করে তখনকলে কলে যে উত্তরাঞ্চল ইনার লাইন পারমিট থাকা রাজ্যবিল রেহাই দিয়া হয়েছে এক। দ্বিতীয় কথা কলে যে ষষ্ঠ অনুসূচীর অন্তর্ভুক্ত এলাকাবিল রেহাই করা হয়েছে। এতিয়া আমার প্রশ্নটি হল যে উত্তরাঞ্চলের ইনার লাইন পারমিট থাকা রাজ্যবিল কারণে যদি কা বেয়া আর ষষ্ঠ অনুসূচীর এলাকার বিলাকর কারণে যদি কা বেয়া, উত্তরাঞ্চলের বাকিবর ঠাইর কারণে কা কেন ভাল, এই প্রশ্নটির উত্তর আজিলেকে দিল্লি আমাকে দিবপরা নাই, স্পষ্ট কথা। আর আজিও এই প্রশ্ন আমি করছো যে উত্তরাঞ্চলের ইনার লাইন পারমিট থাকা রাজ্যবিল কারণে, উত্তরাঞ্চলের ষষ্ঠ অনুসূচীর এলাকাবিল কারণে যদি কা বেয়া, উত্তরাঞ্চলের বাকিবর ঠাইর কারণে কা কেন ভাল, এই চূড়ান্ত অন্যায়, আর এই অন্যায় আমি মানি নলো।